Jimmy's Let's read the text. Open your book at page number 58. আমাদের বইয়ে কত নম্বর পেজ? 58 পেজ, তাই না? ঠিক আছে? দেখো এখানে আছে what doing, see that, observe, share any occasion. বিভিন্ন যে অনুষ্ঠানে কিভাবে উদযাপন করা হয় সে সম্পর্কে এখানে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে? তারপর দেখো কভার সামথিং উইথ পেপার, আমরা যে র্যাপিং করি না, কাউকে আমরা যখন গিফট দেই তখন আমরা গিফটটাকে কি করি সুন্দর করে একটা মোড়কীকরণ করি, বিভিন্ন কালারফুল পেপার দিয়ে ওই গিফটটাকে সুন্দর করে বাঁধাই করি, তাই না? এটা হচ্ছে কি র্যাপিং, ঠিক আছে? আর জন্মদিনে কি গিফট পেতে সবার ভালো লাগে না? কার কার ভালো লাগে তোমাদের গিফট পেতে? মিস আমার আমার কিভাবে বার্থডেতে আমরা উপভোগ করি, কিভাবে মজা করি, আমাদের মজা করি না বলো? লাবিতা অর্পা অজিতা নাচাচি করে, তাই না? অজিতা তুমি কি করো বার্থডেতে, কিভাবে মজা করো? অজিতা আচ্ছা এরপর দেখি, দেখো কালারফুল, ফুল উইথ ভেরিয়াস কালার। আচ্ছা এখানে কি লেখা জিহাদ বলো তো আবার, জিহাদ কি লেখা আছে? ফুল উইথ ভেরিয়াস কালার্স। হ্যাঁ, আমরা কি অনেক কালারফুল কালারফুল বেলুন দিয়ে ঘর সাজাই, তাই না? ঠিক আছে, আচ্ছা এখানে কি লেখা আছে অঞ্জিতা বলো তো? মিস এখানে লেখা আছে হোয়াট ডু চিলড্রেন ডু ইন এ বার্থডে পার্টি। হ্যাঁ, মানে একটি শিশু তার জন্মদিনের অনুষ্ঠানে কি করে? আদিতা তুমি কি করো বলো তো? আদিতা তোমার বার্থডে পার্টিতে তুমি কি করো? আমি আমার বার্থডে পার্টিতে সব সময় অনেক ভরে উঠি, অনেক ভরে ওঠে, মাশাআল্লাহ, খুব ভালো কথা তো এটা। তারপর তারপর মিস গোসল করে খাওয়া দাওয়া করি, তারপর মিস একটু বাহিরে যাই। আচ্ছা থ্যাংক ইউ। এরপর দেখি আমাদের পয়েন্ট কি আছে, এখানে কি লেখা সিয়াম বলো তো? সিয়াম সিয়াম মোন্না, আচ্ছা লাবিবা বলো, এখানে কি লেখা আছে লাবিবা বলো? গ্রুপ, এই দেখো গ্রুপ ওয়ার্ক, মানে একসাথে যে কাজটা করা হয়, ঠিক আছে? হ্যাঁ লাবিবা আনমিউট করে বলো বাবা, when is your birthday, how do people around the world celebrate birthday? When is your birthday, তোমার বার্থডে কবে? আচ্ছা তাহলে আমাদের যে যার বার্থডে সেটা আমরা বলবো। তারপর লেখা আছে how do people around the world celebrate birthday, কিভাবে বিশ্বের সকল মানুষ বার্থডে উদযাপন করে? আচ্ছা এরপর দেখো গ্রুপ বি, গ্রুপ বি তে কি লেখা আছে জিহাদ বলো তো? ইস গ্রুপ বি তে লেখা আছে when does the person blow out the candle, what is the most important things in a birthday party? বার্থডে পার্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, ঠিক আছে আমরা সম্পর্কে জানবো। তাহলে আমরা আগে দেখি পরের স্লাইডটা কি আছে। হোমওয়ার্ক, রাইট এ শর্ট কম্পোজিশন
on your birthday party. তোমার জন্মদিনে অনুষ্ঠান নিয়ে একটি মানে বাড়ির কাজ করবে, একটা শর্ট কম্পোজিশন লিখবে। আমার শর্ট কম্পোজিশন করেছি না অনেক, বলো, মাই মাদার করেছি, বেস্ট ফ্রেন্ড করেছি, তারপরে আরো অনেক কিছু তো করেছি, তাই না? তা এটা হচ্ছে আমার একটা কম্পোজিশন, মনে করো যে ইয়োর বার্থডে পার্টি। তোমার যখন কম্পোজিশনটা লিখবা তখন লিখবা মাই বার্থডে পার্টি, ইউরে যায় কি দিব, মাই দিব, ঠিক আছে? এখানে একটা শর্ট কম্পোজিশন লেখা হবে। আচ্ছা তারপর দেখি তো এখানে কি আছে, দেখো, নো মোর টুডে, আজ আর নয়, বাই বাই। তাহলে কি এখন বিদায়। আশা করি তোমরা সবাই বার্থডেটা কি, বার্থডে সেলিব্রেটটা কি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? নো মিস, নো মিস, নো মিস, কে কোনো কোশ্চেন করবা? আচ্ছা, নো মিস, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে হ্যাপি বার্থডেটা, আমাদের যে লেসন আছে ইউনিট 15 এর লেসন 1, আমরা সকলে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? সবাই ভালো আছে তাই না? ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়বো ইংলিশ ফর স্টুডেন্টস বইয়ের ইউনিট 15 লেসন 1। তাহলে সবাই বের করো ইউনিট 15 লেসন 1 নাম্বার 58। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। তাহলে আমরা এই হ্যাপি বার্থডে শুভ জন্মদিনের কিছু ছবি একটু স্লাইডের মাধ্যমে দেখে নিলে কেমন হয়, ভালো হয় না? আচ্ছা তোমার তাহলে আমাকে দেখে নিই। দেখো, ওয়েলকাম, স্বাগত তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে, স্বাগত, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো, সাথে আজকে আমি শাহনাজ পারভীন মল্লিক, অ্যাসিস্ট্যান্ট টিচার, এসএফ স্কুল, শাহিবাগ, ক্লাস সাভার, ঢাকা। এই পাশে খেয়াল করো আমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর বইয়ের ছবি দেওয়া আছে। আমাদের বিষয় হচ্ছে ইউনিট 15 লেসন 1। তাহলে আমরা সবাই কি বের করেছি ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 15 লেসন 1? জি মিস। এখানে কি লেখা দেখো তো, অর্পা কি লেখা আছে? অর্পা ওয়াচে জিমি, চলো একটি ভিডিও দেখি। তো চলো একটা ভিডিও দেখে আসি, এখানে কি আর ভিডিও আছে? হ্যাপি বার্থডে ভিডিও দেখো অনেক কালারফুল করে সাজানো হয়েছে। আমরা এভাবে করে হ্যাপি বার্থডে করি তাই না, লাভি বা সিমি?
তাহলে দেখো আমরা এখন এই লেসনটা করব, সবাই পড়ায় হাত দাও, সবাই দেখো আমরা এখন পুরো প্যাসেজটা সুন্দর মতো অর্থসহ করে নিব, সবাই খেয়াল করবে, হাসান হোসেন প্রিয়া মুন্না সবাই খেয়াল করো। দেখো এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, জন্মদিন একজন ব্যক্তির জন্য একটি বিশেষ দিন, অবশ্যই তো বিশেষ দিন তাই না, যেদিন জন্মদিন থাকে সেদিনকার কি তোমাদের তো মনে ঘুমই হয় না তাই না, যে আজকে আমার জন্মদিন। আচ্ছা তারপর দেখো দিস ডে, দিস ইজ দা ডে হোয়েন দা পারসন ওয়াজ বর্ন, এটি সেই তারিখ যেদিন ওই ব্যক্তি জন্মগ্রহণ করেছে। পিপল অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেস ইন ডিফারেন্ট ওয়েজ, সারা বিশ্বের মানুষ বিভিন্ন উপায়ে জন্মদিন উদযাপন করে। ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে পিপল সেলিব্রেট উইথ এ কেক, মানুষ একটি কেক কেটে জন্মদিন উদযাপন করে, কেক ছাড়া কি জন্মদিন হয় নাকি তাই না, কেক তো মাস্ট বি লাগবে। আচ্ছা তারপর দেখো দেয়ার আর ক্যান্ডেলস অন দা কেক, কেকের উপরে কি থাকে, মোমবাতি থাকে। There is one candle for each year of the person's life. ব্যক্তির জীবনের প্রতিটি বছরের জন্য একটি করে মোমবাতি থাকে। তার মানে মনে করো লাবিবার বয়স হচ্ছে 10 বছর, ও যখন 10 বছরের সময় জন্মদিন পালন করতে যাবে তখন ওর কেকের উপরে কয়টি মোমবাতি থাকবে বলো? 10টি। গান শেষে দ্য পারসন ব্লোস আউট দ্য ক্যান্ডেলস, ওই ব্যক্তি মোমবাতি গুলো ফু দিয়ে নিভিয়ে দেয়, মানে যার জন্মদিন সে ফু দিয়ে মোমবাতি গুলো নিভিয়ে দেয়। আচ্ছা ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে দেয়ার ইজ অফেন এ পার্টি ফর এ চিলড্রেনস বার্থডে, একটি শিশু জন্মদিনের জন্য প্রায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দা চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দা হোম, শিশুটির বন্ধুরা তার বাড়িতে আসে। দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস, ওই দিন কি বিশেষ খাবার তৈরি করা হয়, বিশেষ করে কি মিষ্টি জাতীয় খাবারটা বেশি থাকে। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, শিশুরা খেলা করে এবং গান গায়। দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড, বন্ধুরা প্রায় শিশুটির জন্য জন্মদিনের উপহার নিয়ে আসে। আমরা তাই করে না, বার্থডেতে গেলে জন্মদিনের উপহার নিয়ে যাই, আর গিফট তো সবারই খুব ভালো লাগে। আচ্ছা তারপর দেখো দা গিফটস আর র‍্যাপড ইন কালারফুল পেপার, উপহারগুলো রঙিন কাগজে আবৃত করা হয়। দা গিফট মে বি এ টয়, এ বুক অর সাম ক্লথ, উপহার একটি খেলনা, একটি বই বা কোনো পোশাক হতে পারে। ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে দা ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, বন্ধুরা কোনো উপহার নিয়ে আসে না, এটা হচ্ছে কিছু কিছু দেশের ক্ষেত্রে, সব দেশে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দিনটিকে উপভোগ করা, তার মানে জন্মদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়কে দিনটিকে উপভোগ করা, বন্ধু ও পরিবারের সাথে একসাথে সময় কাটানো। সবাই বুঝতে পেরেছো? অর্পা মুন্না হাসান হোসেন। আচ্ছা তাহলে দেখো আমরা দেখি এরপর আমাদের কি আছে, লার্নিং আউটকামস। এখানে কি লেখা আছে জিহাদ বলতো? After this lesson, the students will be able to tell what is birthday, tell how to celebrate a birthday, tell the ways of birthday celebration in different countries. মানে এটা যে আমরা পড়লাম, দেখো পুরো প্যাসেজটা আমরা কি জানতে পারলাম, বার্থডে কি, হ্যাঁ
Tell how to celebrate birthday. কিভাবে birthday উদযাপন করা হয়? Tell the ways of birthday celebration in different countries. বিভিন্ন দেশে কিভাবে birthday বা জন্মদিন উদযাপন করা হয়? আচ্ছা। এখানে দেখো কি আছে? One minute. That is cover something with paper. আমরা যেটা পড়লাম প্যাসেজে যে যখন আমরা গিফটটা দিব সুন্দর কালারফুল পেপার দিয়ে গিফটটাকে মানে সুন্দর করে বাঁধাই করে দিব তাই এটা হচ্ছে র‍্যাপিং এভাবে করতে এরপর দেখো আমরা কি বলছি সবাই কি গান গাবে খেলা করবে তাই না বাচ্চারা মজা করা তারপর দেখো কালারফুল কালারফুল ভেরিয়াস কালার এখানে অনেক মানে কি বিভিন্ন রঙের হ্যাঁ বেলুন আছে আমরা কি করি বিভিন্ন কালারফুল বেলুন দিয়ে ঘরটা সাজিয়ে ফেলি না এখানে কি লেখা আছে সিমি বলো তো সিমি জোরে বলো বাবা জোরে বলো শিশু মানে কি করে তার জন্মদিনে শিশু কি করে ঠিক আছে আমি সেটা কি মানে জেনে নিলাম সারা বিশ্বের লোক বার্থডেটা কিভাবে উদযাপন করে আমরা একটু দেখলাম যে অনেক মজা করে খাবার দাবার আয়োজন করে হ্যাঁ আর হচ্ছে কিছু কিছু দেশে হচ্ছে তোমার গিফটটাকে প্রাধান্য দেয় তারা হচ্ছে কি বন্ধু বাবা মা বন্ধুদের সাথে সময় কাটাবে এটা হচ্ছে মূল বিষয় আবার কিছু দেশে কি যখন বন্ধুরা আসে কিছু উপহার নিয়ে আসে উপহার গুলো কেমন হবে একটা খেলনা হতে পারে বই হতে পারে পোশাক হতে পারে তাই না আচ্ছা গ্রুপ বি তে কি লেখা আছে অল্পা বলো তো গ্রুপ বিতে কি লেখা আছে আচ্ছা দেখো when does the person blow out the candle তারপর আছে হোমওয়ার্কটা হচ্ছে ইওর বার্থডে পার্টি তোমার বার্থডে পার্টিতে একটা হোমওয়ার্ক করবে শর্ট কম্পোজিশন লিখবো এটা আমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে ওকে তারপর হচ্ছে নো মোর টুডে আজ আর নয় বাই বাই ঠিক আছে তো আমি আশা করছি তোমরা সবাই বার্থডে পার্টিটার সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছো তো জিমিস আচ্ছা ঠিক আছে জিমিস